আমরা এখন একটি ল্যাপটপের মাদারবোর্ড চেক করব। তো মাদারবোর্ডটিতে শর্ট আছে সেটাই আমরা এখন দেখাবো। আমরা মিটারের একটি প্রোব রেখেছি গ্রাউন্ডে, আর আরেকটি পজিটিভ প্রোব দিয়ে আমরা চেক করব, এবং মিটারটি রেখেছি বিপার মোড়ে, যেখানে দেখতে পাচ্ছেন ওহমের চিহ্ন এবং এখানে আছে সাউন্ডের চিহ্ন। তো আমরা এখন চেক করব যে কোথায় শর্ট বা কী আসে বিষয়। তো আমরা দেখতে পাচ্ছি আয়োর আশেপাশে পিনগুলো ম্যাক্সিমামই শর্ট হয়ে আছে। সেই কারণে এর আশেপাশে যেগুলো দেখতে পাচ্ছেন পিনগুলো কেউ কাজ করার সময় এগুলো একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে গিয়েছে। তো এই কারণে আমাদের এর আশেপাশের যে ক্যাপাসিটরগুলো আছে সেগুলো শর্ট দেখাচ্ছে। ক্যাপাসিটরের বোথ সাইড শর্ট দেখাচ্ছে, এমনকি গ্রাফিক্সের আশেপাশেও গ্রাফিক্স আমাদের শর্ট দেখাচ্ছে, এবং আমাদের আইও বায়োস পর্যন্ত শর্ট দেখাচ্ছে, কারণ এগুলো গ্রাউন্ড থাকার কথা না। এটা আমাদের অনলি একটি পিন গ্রাউন্ড থাকার কথা। কিন্তু আমাদের এখানে 7-8 নম্বর পিনও গ্রাউন্ড দেখাচ্ছে, এবং এর আশেপাশে যে ক্যাপাসিটরগুলো আছে এগুলো শর্ট দেখাচ্ছে। আমরা এটা বুঝতে পারছি যে আমাদের আয়ো শর্টের কারণেই সম্ভবত এই আশেপাশের কম্পোনেন্টগুলো শর্ট দেখাচ্ছে। তো আমরা এখন আয়োটা কে রিমুভ করে দেখব যে আসলে শর্টটা কি আয়োতে কি না।